যাচ্ছে, তার চাইতে বেশি ত্রিপুরার পুলিশ সিআরপিএফ প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা বেশি, আমাদের ভয় নেই। আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করার আমাদের কোনো ইচ্ছা নেই। এই ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা আগরতলা সরে এসেছি। আমাদের আন্দোলন এখানকার সমস্ত অংশের মানুষকে রক্ষা করার আন্দোলন, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে লোক এনে এখানে সিটিজেনশিপ কার্ড দেবে, আর কাকে দেবে, কাকে দেওয়া হবে না সেটা আমাদের বিবেচ্য নয়। আমরা ভারত সরকারকে বলেছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থেকে লোক আনার যদি আপনাদের কোনো সিদ্ধান্ত থেকেই থাকে, আপনারা আনতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই রাজ্যের ভূমিপুত্র 80 বছর আগে যাদের হাতে এই রাজ্যের ক্ষমতা ছিল, তারা আজকে সংখ্যা বহু হয়ে গেছে। তাদেরকে রক্ষা করে যদি আপনি 1 কোটি কেন 100 কোটি লোক এই ভারতবর্ষের মধ্যে আপনারা আনতে চেষ্টা করেন, তাদের আমাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু আমাদের বক্তব্য হলো, আজকে ত্রিপুরার যে জনসংখ্যার ভারসাম্য আপনারা দেখেছেন, এডিসি আপনার 14-15 লক্ষ লোক সেখানে রয়েছে, আজকে এই সিটিজেনশিপ কার্ড নতুন করে যারা, যাদের হাতে কোনো ডকুমেন্ট নেই, যারা ত্রিপুরার মধ্যে লুকিয়ে বসবাস করছে, তাদের হাতে যদি সিটিজেনশিপ কার্ড দিয়ে দেওয়া হয়, আপনারা দেখবেন আগামী 2021 সালে যে জনগণনার যে প্রক্রিয়াটা শুরু হবে, সেই জনগণনার রেজাল্টটা কি হবে আপনারা লিখে রাখুন। সেখানে আমরা এডিসির যা লোক সংখ্যা আমরা আছি, আমরা হারিয়ে যাব, আমাদের সেই ভয় নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই ছোট্ট ত্রিপুরা রাজ্যকে সিএ এর আওতাধীন থেকে যেন বাইরে রাখা হয়। কি অপরাধটা করেছে? আজকে অনেকে আমাদের হুমকি দিচ্ছে, বলছে আমাদের বিরুদ্ধে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে জেএমসিএ। তাদেরকে আমরা বলবো, এই ত্রিপুরাতে টিপ্রাসারা কখনো আন্দোলন করেনি, টিপ্রাসাদেরকে কখনো টিপ্রাসা বলতে আপনারা শুনেননি। 60-এর দশকে 50-এর দশকে যখন বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যের লোক প্রবেশ করছিল, তখন আমাদের কোনো বক্তব্য ছিল না। আজকে কেন ত্রিপুরাসারা নিজেরা পথে নেমে আগরতলা শহরে আন্দোলন করতে হচ্ছে? 5-8 তারিখে অমিত শাহজিকে যেদিন আমরা দিল্লিতে পেয়েছি, আমি অনিমেষ দেববর্মা আমি সেইদিন বলেছি অমিত শাহর কাছে, বাঙালিদের প্রতি, হিন্দু বাঙালিদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, যারা নির্যাতিত সেই পারে তাদের ব্যবস্থাপনা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে আমরা সহায়তা করব, তাদের জন্য নতুন রাজ্য করে দিন। বাংলাদেশে যারা নির্যাতিত বাঙালিরা আছেন, ভারতবর্ষে যদি তাদের আনেন, আনুন। মধ্যপ্রদেশের বাস্তর, চম্বল, আন্দামান দ্বীপপুঞ্জে বহু জমি খালি আছে, সেখানে নিয়ে যান, আলাদা করে বাঙালিদের জন্য প্রয়োজনে বাঙালিস্তান তৈরি করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই টিপ্রাসাদের ধ্বংস করে একটা বিল ত্রিপুরা রাজ্যে আপনি চালু করবেন, বাস্তবায়ন করবেন, সেই বিলের প্রতিবাদ আমাদের করতেই হচ্ছে। এই বিলের প্রতিবাদ মানে এই নয় যে আমরা কোনো একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি নিজেই বাঙালি, উনি কেন সিএর বিলের প্রতিবাদ করছেন? যারা মনে করছেন চিত্ত দেববর্মারা, অনিমেষ দেববর্মারা সিএ বিলের প্রতিবাদ করে বাঙালিদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আপনারা ভুল ভাবছেন। আমাদের আমরা আপনাদের বিরুদ্ধে নয়, এই ত্রিপুরাকে রক্ষা করার জন্য আগামী প্রজন্মের যারা এখানকার আদি বাঙালি, আদিবাসী ত্রিপুরাসারা যারা আছেন, বাঙালিরা যারা আদি থেকেই আছেন, তাদের আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? তাদের সুরক্ষায়, তাদের কর্ম সংস্থান, তাদের বাঁচার যে অধিকার, তাকে সুরক্ষিত করার জন্য আমাদের এই আন্দোলন। আজকে আমি আর বেশি কিছু বলবো না।